জোড়া উইকেট শিকারের পর ব্যাট হাতে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহ করেছে সৌম্য সরকার। বিস্তারিত জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওটা নাটে দেখার অনুরোধ রইল। সো ভিডিওটা শুরু করা যাক। ইমার্জিং এশিয়া কাপ শুরু হওয়ার আগে আফগানিস্তানের বিপক্ষে নেমেছিল প্রস্তুতি ম্যাচ খেলার জন্য বাংলাদেশ। সেখানে ব্যাটে বলে অলরাউন্ডার ভূমিকা পালন করেছেন সৌম্য সরকার। 45 ওভারের প্রস্তুতি ম্যাচে আগে ব্যাট করতে নেমে আফগানিস্তান ইমার্জিং দল 9 উইকেট হারিয়ে 225 রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ রান আসে জুবায়েদের ব্যাট থেকে। বাংলাদেশ ইমার্জিং দলের পক্ষে 2টি করে উইকেট নিয়েছে তানজিদ হাসান সাকিব, মৃত্যুঞ্জয় চৌধুরী এবং সৌম্য সরকার। জয়ের লক্ষ্যে খেলতে নেমে 3য় ওভারেই ওপেনার জাকির হোসেনকে হারিয়ে ফেলে বাংলাদেশ। একে একে সাজঘরে ফেরেন মাহমুদুল হাসান জয়, সাইফ হাসান। এক প্রান্ত আগলে রেখে অল্পের জন্য অর্ধশতক মিস করেন তানজিদ হাসান তামিম। 39 বলে 42 রান করে সাজঘরে ফিরে যান তিনি। 6 নম্বরে ব্যাট করতে নেমে সৌম্য সরকার ধরেছিলেন দলের হাল, এমনকি ভালো শুরু করেছিলেন তিনি। তবে 26 বলে 22 রান করে তিনিও ফিরে যান সাজঘরে। তার আগে 2টি 4 হাঁকিয়েছিলেন তিনি। তারপর আর কেউ মাথা তুলে দাঁড়াতে পারেনি। শেষ পর্যন্ত 27 ওভারে গুটিয়ে যায় বাংলাদেশ 142 রানে। সেই সুবাদে আফগানিস্তান 83 রানে প্রস্তুতি ম্যাচ উইন করে। ইমার্জিং এশিয়া কাপের বাংলাদেশের সবকটা ম্যাচ আমাদের চ্যানেল থেকে লাইভ দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অন করে রাখুন। আজকের ভিডিওটা স্পন্সরশিপ করেছে বিজিএ স্পোর্টস। এখানে আপনারা পাবেন ক্রিকেটের সকল লেটেস্ট আপডেট, এছাড়াও আপনারা পাবেন লাইভ স্ট্রিমিং, ম্যাচ প্রেডিকশন, ম্যাচ হাইলাইটস। এখনই দেরি না করে ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে বিজিএ স্পোর্টসের লিংক দেওয়া আছে, বিজিএ স্পোর্টসের লিঙ্কে ক্লিক করে বিজিএ স্পোর্টসের পাশে থাকতে পারেন।